বাংলাদেশে অফিসিয়াল যাত্রা শুরু করলো ওয়ান প্লাস এবং এটা হচ্ছে তাদের প্রথম অফিশিয়াল স্মার্টফোন ওয়ান প্লাস নোট থার্টি এস ই ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি আকিব রাজ এবং আপনারা দেখছেন টেকভার্স ইউটিউব চ্যানেলের পর্দায় ওয়ান প্লাস নোট এন থার্টি এস ই এর একটি ফুল রিভিউ স্মার্টফোনটি এসেছে এমন একটি বক্সে চিরাচরিত নট সিরিজের বক্সের ডিজাইন এটা তো বক্সের ভেতরে আপনারা পাচ্ছেন স্মার্টফোনটা একই সাথে এর ব্যাক কভার থার্টি থ্রি সুপার চার্জার এবং চার্জিং কেবল গ্লোবালি এই স্মার্টফোনটি বক্সে কিন্তু চার্জার আসে না যেটা কিন্তু বাংলাদেশের বেলায় ব্যাপারটা একটু উল্টো আমরা স্মার্টফোনটির বক্সের ভেতরে চার্জার পাচ্ছি এন্ড আই থিঙ্ক ওয়ান প্লাস সঠিক কাজটাই করেছে তো এবার ডিজাইন নিয়ে একটু আলোচনা করার পালা ফোনটি কিন্তু আকারে বেশ বড় সড়ো যেটা কিনা এক হাতে ব্যবহারের জন্য খুব একটা সহজ না ফোনটি প্রায় আট মিলিমিটার ঠিক এবং এর ওজনটা হচ্ছে একশো গ্রামের মতো সো এই ফোনটাকে লম্বা সময়পদ ব্যবহার করার ক্ষেত্রে আমার কাছে খুব একটা প্যারাদায়ক মনে হয়নি জাস্ট ওই আকারে বড় হওয়ার কারণে আসলে এক হাতে সবদিকে রিচ করাটা একটু টাফ বিল্ড কোয়ালিটিতে প্লাস্টিকের ব্যবহার হয়েছে পেছনে গ্লসিক কালার ফিনিশিং দেওয়া এবং এইখানে কিছুটা নকশাও দেখতে পাচ্ছেন আপনারা এই কালারটার নাম হচ্ছে সায়েন্স পার্কল অ্যান্ড ইটস মাই ফেভারিট কালার ক্যামেরা হাউসিংয়ে সিলভার কালারের টাচ আছে আপনারা দেখতেই পাচ্ছেন সো এই ব্যাপারটা যদি তারা বাটনের ক্ষেত্রেও করতো অর্থাৎ বাটনগুলিকে যদি সিলভার কালার করে দিত তাহলে ফোনের ভাইপটাই চেঞ্জ হয়ে যেত ইন এ গুড ওয়ে ব্যাপারটা একটু কল্পনা করে দেখেন ফোনটির উপরে দেখতে পাচ্ছি সেকেন্ডারি নস ক্যান্সেলেশন মাইক্রোফোন লেফট সাইডে আছে সিমটার স্লট যেখানে হাইব্রিড ডুয়াল সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে এখানে আপনারা ফাইভ জি সিম ব্যবহার করতে পারবেন ফোনটাতে আরও আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও পোর্ট এনএফসি সাপোর্টও আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা পাওয়ার বাটনে যুক্ত বাইতে ওয়ে এই ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট আর ফোনটাতে রয়েছে ডল স্টের স্পিকার সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই ক্লিয়ারও আছে তবে এটা স্পেশালিটি হচ্ছে যে ভলিউমটা যেখানে তারা ভলিউম বুস্ট অপশন দিয়েছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ভলিউমটাকে বুস্ট করতে পারবেন এবং এই কারণে আমার কাছে মনে হয় যেটা যে বাজেট অপশনগুলোর মধ্যে এটা ওয়ান অফ দি লাউডেস্ট স্পিকার হতে পারে তবে আপনারা যদি মিউজিকের অথেন্টিক ফিল্টার নিতে চান তাহলে এটাকে অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে রেখে ইউজ করবেন এই হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে সাউন্ডের টোটাল কোয়ালিটি বা টোটাল ডিটেলসগুলো ফুটে আসে তবে যখন আপনারা থ্রি হান্ড্রেড পার্সেন্ট মোড়ে তখন এটা কি করে বেসটাকে কমিয়ে দিয়ে সবকিছু কিছু মধ্যে পুশ করে দেয় ট্রেভেল সাউন্ডগুলোকে একটু বেশি এমপ্লিফাই করে দেয় এই জিনিসটা বা এই ট্রিকটা আমার কাছে ক্রাউডেড প্লেসের মধ্যে খুব কাজের মনে হয়েছে আদারওয়াইজ এটা হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে যে কোনো ধরনের ইনডোর এনভায়রনমেন্টের জন্য যেখানে কোনো কোলাহল নাই তো বাজেট ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমার বড় বড় একটা টেনশন থাকে সেখানে আমি মনে করি ওয়ান প্লাস একটা ব্যতিক্রম ধর্মে কাজ করেছে শেষ কবে কোনো বাজেট স্মার্টফোনের ডিসপ্লে আমার চাহিদা ফিল করতে পেরেছে আমার মনে পড়ছে না দেড়স এই মুহূর্তে আমার মনে হয় ফোনটার প্রাইস জানানোর একটা সঠিক সময় এসেছে ওয়ান প্লাস নট এন থার্টি এসিতে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ সাইজের নাইনটি হার্টস এল ডিসপ্লে আর পিপিএ তিনশো একানব্বই অ্যাসপেক্ট রেশিও টোয়েন্টি বাই নাইন এবং রেজলিউশন ফুল এইচ ডি প্লাস অ্যান্ড স্মার্টফোনটির প্রাইস মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ব্যাপারটা আমার কাছে চমৎকার লেগেছে তাছাড়া ডিসপ্লের কালার কোয়ালিটি বেশ ভালো ছিল নেগেটিভ ভিউ দেখতে পাই নাই যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটার ব্রাইটনেসটা টিপিক্যাল পাঁচশো নিটসের যে স্মার্টফোনগুলো আমরা দেখি বাজারে তার থেকে বেশি মনে হয়েছে সো দ্যাট মিনস এটাকে আপনারা আউটডোরে ডিরেকশন লেটে সহজে ব্যবহার করতে পারবেন নট দি বেস্ট এক্সপিরিয়েন্স বাট বেটার দেন এনি আদার বাজেট অপশনস আর এই স্মার্টফোনটার সাইড বেজেলগুলো কিন্তু বেশ ভালোই স্লিম যেটা দেখাই যায় না তবে উপরের আর নিচের বেজেলটা একটু মোটা যেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি বিকজ বাজেট ফোনগুলোতে এরকমটা দেখা যায় ইনফ্যাক্ট এর চেয়েও খারাপ দেখা যায় সাথে এর অটো ব্রাইটনেসটাও খুবই স্মুথলি অ্যাডজাস্ট হয় এবং অ্যাকুরেটলি অ্যাডজাস্ট হয় ওভারঅল এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার বেলায় কোনো কমপ্লেন করার জায়গা আমার কাছে নাই অন্য আরেকটা ব্যাপার নিয়ে সবার মাঝে পজিটিভিটি দেখলাম যেটা হচ্ছে এই ফোনটাতে ফাইভ সাপোর্ট থাকার ব্যাপারটা যদিও আমাদের দেশে ফাইভ নাই এই মুহূর্তে দেড়শোয় এটার ফাইভ জি আসলে কতটুকু বেটার পারফর্ম করতেছে বা এই ফাইভ জি বিষয়টা আসলে একটা বাজেট ফোনের ক্ষেত্রে কতটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারতেছে এটা এখনই বলা যাচ্ছে না তবে আমি এটুকু শিওর যদি আমাদের দেশে এই মুহূর্তে ফাইভ জি থাকতো তাহলে এটা ফাইভ জি স্মার্টফোন লাভারদের ট্রেন্ডে জায়গা করে নিতে পারত বিকজ এটা ওয়ান অফ দি চিপেস্ট স্মার্টফোন যেটা ফাইভ জি অফার করছে তো ফাইভ জি হওয়ার চক্করে স্মার্টফোনটা কিন্তু ভেতরে ভালো একটা প্রসেসর দিয়ে দিচ্ছে বর্তমানের অফিসিয়াল বাজারে বিশ থেকে তিরিশ হাজার টাকার প্রাইস সেগমেন্টের পপুলার একটা চিপসেট হচ্ছে হেলি জি আর এটাতে যে প্রসেসরটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেক টোয়েন্টি আপনারা এই সিক্সটি টোয়েন্টিকে বলতে পারেন হেলো জি নাইনটি নাইনের একটা ফাইভ জি ভেরিয়েন্ট উইথ সাম ফান্ডামেন্টাল চেঞ্জেস সামেন আপাতমস্তক সেমই যেমন এই আপনারা ছয়টা কোর্ডেক্স এ ফিফটি ফাইভ পাওয়ার সেভিং কোর পাচ্ছেন আর দুইটা কোডেক্স এ সেভেন্টি সিক্স পারফরমেন্স কোর পাচ্ছেন এটা বিল্ড হয়েছে টিএসএমসির সেভেন নাইনমিটার নোডে এবং জিপিও হচ্ছে মালি জি ফিফটি সেভেন এমসি টু জিপিও আপনারা আরও পাচ্ছেন এই ফোনটাতে চার একশো আঠাশ জিবি স্টোরেজ কনফিগারেশন এবং ফাইভ থাউজেন্ড মিলি অ্যাম্পের ব্যাটারি ফোনটি এন টু টুতে স্কোর করেছে তিন লক্ষ তিরানব্বই হাজার গিগ বেঞ্চে পেয়েছে সিঙ্গেল করে সাতশো পাঁচ মাল্টি করে সতেরোশো পঁচাশি থ্রি মার্ক ওয়াইল্ড লাইফ টেস্টে এগারোশো নব্বই এবং এটার স্ট্রেস টেস্টে পেয়েছি নাইনটি সেভেন পার্সেন্টের স্টেবিলিটি আর লাস্টলি এই ফোনটাতে ইউএফ এস টু পয়েন্ট টু স্টোরেজ ইউজ করা হয়েছে এবং সেই মোতাবেক এখানে স্পিড আর রেজাল্টও পাওয়া গেল তো চলে আসি গেমিংয়ে প্রথমে পাবজিটা টেস্ট করে দেখেছি স্মুথ গ্রাফিক্স সেটিংসে আলট্রা এফপিএস বা চল্লিশ এফপিএস এর মতো এটাতে পাওয়া যাবে তো এই গেমটা আসলে এই প্রসেসরের জন্য না অর্থাৎ আমরা পাবজি টাইপ এই ধরনের হেভি বা হাই এন্ড গেমসগুলো এটাতে অনায়াসে খেলতে পারবো না যদি গেমসটা এটাতে চলেছে তবে লেগের পাশাপাশি স্টার্টারিংও ছিল যার কারণে আসলে এই প্রসেসরের জন্য এই গেম উপযুক্ত না তবে এই প্রসেসরের জন্য উপযুক্ত হচ্ছে এই ধরনের গেম যেটা নাম হচ্ছে ব্লাড স্ট্রাইক এটা একটা ব্যাটেল রয়্যাল গেম গ্রাফিক্স সুন্দর বাট খুবই লাইটওয়ার একটা গেম দ্যাটস বেশিরভাগ ডিভাইস গেমটা খুব ভালো চলে তাই এই ফোনটা তো এই গেমটা টেস্ট করে দেখলাম এখানে অনে আসে একদম ম্যাক্সিমাম গ্রাফিক্স সেটিংসে সিক্সটি এফপিএস সাপোর্ট করে যদিও সামটাইমস একটু স্টার্টিং মারতেছিল যেটা আবার কিনা ওই রেন্ডার রেজলিউশন এক স্টেপ কমায় নিলে আবার একদম স্মুথ সিক্সটি এফপিএস পারফরমেন্স এই ফোনটাতে পাওয়া যাচ্ছে সো এই ধরনের গেমসগুলো এই ফোনে অনে আসে চলবে আবার আরো একটা মাসের একটা গেমস খেললাম যেটা হচ্ছে র্যালি হরাইজন এটা আমি প্রায়ই খেলে থাকি বাজেট ওরিয়েন্টেড ডিভাইসগুলোতে আপনারা হয়তো দেখেছেন তো এই গেমসটাও এই ফোনটাতে খুব অনায়াসে চলেছে সো বোধ হয়ে যাচ্ছে এই ফোনটাতে আপনারা ছোটো থেকে মাঝে রাখার গেমসগুলো খেলে উপভোগ করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপের বিষয়ে যদি আসি যেহেতু খুব বেশি একটা হেভি পারফর্মিং প্রসেসর না দ্যাটস ও এটাতে খুব সহজেই লম্বা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিলো আমার ডেল উইসে যে আমি এটাতে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম আর এই ফোনটাকে ফুল চার্জ করতে দেড় ঘন্টার মতো সময় লাগে এটার বক্সের চার্জার দিয়ে সাধারণত বাজেট ফোনগুলোর পারফরমেন্স ক্যাটাগরিতে বেশ কিছুটা ঘাটতি থেকে থাকে তো এমতো অবস্থায় আপনার ফোনে যদি ভালো একটা ইউ না থাকে তাহলে আপনারা দেখবেন যে পারফরমেন্সের ঘাটতিটা একটু বেশি ফিল করতেছেন। এই হিসাবে আমার কাছে বাজারে যে সকল স্মার্টফোন ব্র্যান্ডগুলো রয়েছে বর্তমানে তাদের মধ্যে যে ইউআই গুলো পছন্দ হয় তার মধ্যে একটা ইউআই হচ্ছে এই অক্সিজেন ওয়েস এটা বেশ লাইট ওয়েট ক্লিন এবং মিনিমালিস্ট একটা ইউআই যেটা সবার জন্য ব্যবহারের জন্য উপযোগী এবং খুব সহজে স্লো হয়ে যায় না সো ফার এটার ইউআই এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই লাগছে আশা করা যায় লং টার্মেও এটা ভালোই থাকবে তো বাকি রইল তাহলে ক্যামেরা আপনারা প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন আর সাথে নিচেটা হচ্ছে ক্যামেরা ছবি তোলার জন্য চলুন স্যাম্পলগুলো গুলো দেখিনি তো পিক্সেল স্যাম্পল গুলো দেখতে দেখতে আপনাদেরকে ক্যামেরা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে বেশিরভাগ বাজেট ফোন গুলোতে পঞ্চাশ পিক্সেল নামক একটা সেন্সর বহুল ব্যবহৃত হচ্ছে তেমনটা এই ফোন আমরা দেখতে পাচ্ছি দ্যাটস ওয়াই আমার তেমন কোনো ছিল না এই ক্যামেরা থেকে তবে আমার মতে এই মাধ্যমে ভালো কিছু ট্রাই মতো ওয়ান প্লাস আসলে যেটা কিনা আপনারা ভি ফাইন্টারে দেখবেন যে খুব একটা ভালো না বাট ছবিটা তোলার পর প্রসেসিং হয়ে ছবিটা অনেক সুন্দর হয়ে যায় এমত অবস্থায় উঠে আসবে এই ফোনের এআই ক্যাপাবিলিটি এই ক্যামেরাতে আপনারা এআই সেটিংসটা অন অথবা অফ করে নিতে পারবেন এবং আমি যেটা দেখলাম যে আসলে এই ক্যামেরাতে এআই অন না করলে ফুল পটেনশিয়ালটা আপনি পাবেন না যেটা অলরেডি বলেছি যে ছবি তোলার সময় ভিফ্যান্ডার দেখা যায় যে অবস্থা খুব একটা ভালো না বা ছবি তোলার পর এই ক্যামেরা প্রসেসিং করে খুব সুন্দর একটা রেজাল্ট দেয় সেই সাথে এটাতে যদি আপনারা এআইটা অন করে নেন তাহলে আরও বেটার রেজাল্টস পাবেন কোনো মেস আপই নেই বরং বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ভালো রেজাল্ট দিয়েছে যার কারণে আমি পরবর্তী সবগুলো পিকচার স্যাম্পলই আমি এআই মোডে তুলেছি আর এই রেজাল্টসটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এই ক্যামেরার এইচটার ক্যাপাবিলিটি কীরকম আমার হিসেবে মোটামুটি ভালোই আছে তবে এই ক্যামেরা তার ক্ষমতা হারাতে শুরু করে যখন আলোর পরিমাণ কমে আসে লো লাইটে আপনারা এটি ছবির ডিটেলসে কিন্তু ভালোই ঘাটতি দেখতে পাবেন যদিও এই ক্যামেরা চেষ্টা করে সর্বাত্মকভাবে কালারগুলোকে যাতে ধরে রাখা যায় তো সেই হিসেবে আপনারা একটা মিক্সড রেজাল্ট পাবেন তবে লো লাইটও যদি ইনডোর সিচুয়েশনে মোটামুটি ভালো লাইটিং কন্ডিশন থাকে তাহলে ভালো রেজাল্টস পাবেন আর এই হচ্ছে নাইট মোডের স্যাম্পল নাইট মোডে আহামোরি ডিফারেন্স হয় না জাস্ট আপনার ওই ছবিতে গ্রেইন এবং নয়জের পরিমাণটা কমে যায় এবং এক্সপোজারটা একটু ব্যালেন্সড হয় এবং কালারটা আগের থেকে একটু বেটার হয় সো এই মিলে আসলে এটা নাইট মোডটা বলতে পারেন যে একটা বেটার ভার্সন অফ লো লাইট ফটোগ্রাফি আর এ হচ্ছে ব্যাক ক্যামেরা পোর্ট্রেট ফটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড ব্লারটা রিয়েলিস্টিক করা ট্রাই করছে যেহেতু অবজেক্ট সেপারেশন ওকে লেভেলের নাথিং ইমপ্রেসিভ বাট কাজ চলার মতো তাছাড়া আপনারা এই ফোনটাতে কিন্তু সামনে এইট মেগা পিক্সেল এফ টু পয়েন্ট জিরো সেলফি ক্যামেরা পাচ্ছেন এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি ওকে লো লাইটের ডিটেলসের পরিমাণটা একটু কমে যায় তবে ডে লাইটে একটু ভালো রেজাল্টসই দেয় সেই সাথে এটার পোর্ট্রেট ফটোগ্রাফিগুলো ভালো ছিল আর লাস্টলি আপনার এই ফোনটাতে টেন এটি পি থার্টি এফ পি ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ ইআইএস অ্যান্ড দ্যাটস ওয়াই ভিডিওটা মোটামুটি স্টেবিলাইজেশন হবে এবং ওভারঅল ভিডিওর কোয়ালিটি আমার কাছে ওকেই মনে হয়েছে আমার এই ভালো কিছু না আবার খারাপও কিছু না তো এই ছিল ওয়ান প্লাস নট এন থার্টি এসিকে নিয়ে আমার আজকের আলোচনা অনেকদিন বাদে বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজারে একটা ভ্যালু ফর মানে স্মার্টফোন পাওয়া গেল তো আমার হিসেবে ওয়ান এ এই স্মার্টফোনটার প্রাইসিংটা চমৎকার করেছে সো আপনারা যারা একটা ডেইলি ড্রাইভার হিসেবে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তারা এই স্মার্টফোনটাকে লিস্টে জায়গা করে দেখতে পারেন অফিসিয়াল ডিভাইস স্টেটাস এবং কাস্টমার সার্ভিসের যে ফ্যাসিলিটি এই ব্যাপারগুলো মিলে এই ডিভাইসটা আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি তবে আপনারা স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে অবশ্যই ওয়ান প্লাসের অফিসিয়াল যে আউটলেট রয়েছে সেখান থেকে স্মার্টফোনটি কেনার চেষ্টা করবেন